বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের নাট্য মন্দিরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্ত, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিনের ওই অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে প্রবীণ তৃণমূল কর্মীদের আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। এছাড়াও বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্ট মানুষদের এদিন সম্বর্ধিত করা হয়েছে। পরে বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানান তৃণমূল বালুরঘাট সহ সভাপতি প্রীতম রাম মণ্ডল। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে, রাজ্য তৃণমূল কংগ্রেসের আমাদের ঘোষিত এটা কর্মসূচি যে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি টাউনে এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এই কর্মসূচি আমরা এখানে আজকে করছি। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রত্যেকটি ব্লকে টাউনে হচ্ছে। আজকে আমাদের বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের যেই কমিটি তার বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আজকে আমাদের এখানে হচ্ছে। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আমাদের যে কর্মসূচি আছে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার সঙ্গে আমরা আমাদের বালুরঘাটের যে পঁচিশটা ওয়ার্ড থেকে আমাদের যারা বর্ষীয়ান প্রাচীন যারা মানুষ, যাদের আন্দোলনে যাদের আত্মত্যাগে আজকে আমরা এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বালুরঘাট শহরে, সুতরাং তাদের সেই রকম মানুষগুলোকে আমরা সম্মান দেবার জন্য আজকে আমরা এখানে আহ্বান জানিয়েছি। তারা আস্তে আস্তে এখানে সবাই জমায়েত হচ্ছে, এখানে আমাদের তাদেরকে আমরা বরণ করে নিব, তাদেরকে আমরা সম্বর্ধনা এখানে দিব। এছাড়াও সমাজের কিছু বিশিষ্ট নাগরিক, যেমন সে তিনি ডাক্তার, প্রফেসর, সাহিত্যিক, এরকম মানুষদেরকে আমরা এখানে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করব। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারপারসন জয়া দত্ত মহাশয়া, তার সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা, তার সঙ্গে আমাদের থাকছেন জেলা সভাপতি, আমাদের এই জেলার সকলের প্রিয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়, তার সঙ্গে আমাদের শহর এবং জেলার আরও নেতৃত্ব, বালুরঘাট শহরের চেয়ারম্যান, গঙ্গারামপুর পৌরসভা, পৌরসভা সমস্ত নেতৃত্ব নিয়েই আজকে আমাদের এই বিজয় সম্মেলন কর্মসূচি। এখানে আজকে দেখলাম একটা জয়নিং একটা অনুষ্ঠান আছে বিষয়ে, আমাদের এখানে আজকে বরণ পর্ব শেষ হবে, হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আজকে এখানে কিছু একদম নতুন ইয়ং সমাজ, যাদেরকে হয়তো বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে, যাদের হয়তো মগজ ভোলায় দিয়ে নানান রকমভাবে তাদেরকে নিয়ে গেছিলো বিজেপিতে, তারা এখন বুঝতে পেরেছে যে বিজেপি দল পশ্চিমবঙ্গে শুধু সাম্প্রদায়িক বিদ্বেষ ছাড়া কিছু ছড়াচ্ছে না। এই বিজেপি দল পশ্চিমবঙ্গের, যদি বিজেপি দল পশ্চিমবঙ্গে একটু শক্তিশালী হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার নষ্ট হবে, তাই তারা বিজেপি থেকে আজকে আমাদের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রচুর ইয়ং সমাজ তারা তৃণমূল কংগ্রেসে আজকে আমাদের এখানে যোগদান করবে। আজকে এখানে কজন তাহলে এখানে আজকে ইয়ে করছে, জয়নিং করছে? জয়নিং আমাদের কাছাকাছি 40-50 জন যুব সমাজ তারা জয়নিং করবে। আপনার নাম কি বলতে আছে? আমার নাম প্রীতম রাম মণ্ডল, আমি বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।